একজন প্রশ্ন করেছেন, ভাইয়া আমার খুব অ্যালার্জি হয়, কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাব? সুন্দর একটি প্রশ্ন। অ্যালার্জি হলে সাধারণত শরীরে চুলকানি হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, নাক বন্ধ হতে পারে, কিংবা খুশখুশে কাশি হতে পারে, সর্দি লাগতে পারে। তো এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে বারবার, যে আপনার কোনো কোনো কিছু খাচ্ছেন কিংবা ঠান্ডা আবহাওয়া বা যে কোনো কারণে আপনার এগুলো বারবার হচ্ছে, তাহলে হয়তোবা আপনার শরীরে অ্যালার্জি আছে। সেই ক্ষেত্রে কি করবেন? অ্যালার্জি দূর করার জন্য সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেই খাবার বা যেই সমস্যার জন্য আপনার অ্যালার্জি হচ্ছে সেটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন আমরা ডায়াবেটিস হলে কি করি, চিনি বাদ দিই না, ভাত খাওয়া কমাতে বলি না, ঠিক তেমনি আপনার যদি অ্যালার্জি হয় সেটা যে কারণে হচ্ছে সেই কারণ থেকে আপনাকে আগে দূরে থাকতে হবে। সাধারণত অ্যালার্জি হয়ে থাকে কোনো খাবারের কারণে, যেমন আপনার সেটা হতে পারে গরুর মাংস, খাসির মাংস, বেগুন, কচু, ঢেঁড়স, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, এই ধরনের অনেক খাবারের কারণে কিন্তু কমনলি অ্যালার্জি হয়ে থাকে। তবে যে কোনো ধরনের বস্তু বা খাবারের কারণে অ্যালার্জি হতে পারে, যেগুলো বললাম সেগুলো হচ্ছে একটু কমন আর কি, সাধারণত হয়ে থাকে। এছাড়া আপনার ঠান্ডা আবহাওয়ায় বা ধুলোবালিতে গেলে কারো কারো দেখবেন আপনার সর্দি হচ্ছে, ঠান্ডা আবহাওয়ায় হচ্ছে, অতিরিক্ত ঘেমে যখন শরীরে ঘামটা থেকে যাবে তখনও অনেকের অ্যালার্জি হতে পারে। এছাড়া বাসা বাড়িতে সোফা কিংবা বিছানা যদি আপনি ঠিকমতো পরিষ্কার না করেন, সেখান থেকে যে ছোটো ছোটো ধুলিকণা উঠে সেখান থেকে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে। এই ধরনের অ্যালার্জি হলে সেগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, যে সমস্যাগুলোর কারণে আপনার অ্যালার্জি হচ্ছে। পাশাপাশি আপনার বারবার অ্যালার্জি হচ্ছে, বারবার সর্দি হচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে কিছু ওষুধ চাইলে আপনি সেবন করতে পারেন। যেমন মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, এছাড়া আপনি চাইলে একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় একটা ওষুধ খেতে পারেন, বাজারে সেটা ফেক্সোফেনাডিন নামে পাওয়া যায়। যদি তারপরও না সারে সেক্ষেত্রে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন।